নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভদ্রেশ্বরের বিখ্যাত তেঁতুলতলার যে মা, সেই জগদ্ধাত্রী মায়ের মন্দিরের সামনে। আমার সাথে রয়েছেন এখানকার যারা পুজো উদ্যোক্তা, তারা আমরা তাদের সাথে কথা বলে নেব। কে বলুন? আপনার নাম? অসীম চ্যাটার্জি। এই মা, একটু এখানকার আপনাদের পুজোর সম্বন্ধে একটু বলুন। দেখুন, আমাদের এখানে যে পুজো 227 বছর হয়ে আসছে, গোড়াটির প্রতিষ্ঠা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা, যা হুগলি জেলা তথা পশ্চিমবাংলা শুধু বলা ভুল হবে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাঙালি প্রবাসী রয়েছে তারা দীর্ঘদিন ধরে এই তেঁতুলতলা পূজার জন্য তারা অপেক্ষা করে আছে। কবে আমরা তেঁতুলতলার এই পুজোয় আমরা লিপ্ত হব, কবে আমরা তেঁতুলতলা মায়ের কাছে গিয়ে আমাদের মনস্কামনা পূর্ণ করব, কবে আমরা তেঁতুলতলা মায়ের কাছে গিয়ে আমাদের যে চাহিদা আছে চাহিদা মেটাবো। কারণ এক অনন্য পুজো, যা ভারতবর্ষে কোনো স্থানে এইভাবে ঠিক সিস্টেমেটিক পুজো হয় বলে আমার মনে হয় না। চন্দননগরে জগদ্ধাত্রী পূজার সাথে এই পূজার একটা বৈশিষ্ট্য রয়েছে। চন্দননগরে 3 দিন পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, কিন্তু আমাদের এখানে মুখ্য পুজো হচ্ছে নবমীর দিন, যা সারাদিন ব্যাপী চলে মহাজাকজম সময়ে। কোনো কি বিশেষত্ব আছে পুজো? মানে মহাবিশেষত্ব যেটা হচ্ছে সেটা অষ্টমীর দিন দুপুর থেকে এখানে লাইন পড়ে থাকে, রাত্রি 12টার পর হাজার হাজার মা বোনেরা এখানে গঙ্গা থেকে দণ্ডি কাটিয়ে, এর সাথে আমরা এখানে প্রায় 20,000 মানুষকে আমরা মায়ের অন্নভোগ খাওয়াতে পারি। এছাড়া ধনীজি পুরো পুষ্পাঞ্জলি সঙ্গে হাজার হাজার মানুষের যে মানে চাহিদা, এবং প্রতিটি পূজার্থী যারা এখানে পুজো দিতে আসেন, যারা এখানে ঠাকুর দেখতে আসেন, যারা এখানে কাজ যোগ যজ্ঞের সাথে যুক্ত আছেন, তাদের প্রত্যেকে আমরা সকালবেলা তাদের জলযোগ ব্যবস্থা করি। আমরা সারা বছর ধরে তেঁতুলতলা পূজা কমিটি আমরা বিভিন্ন সামাজিক কাজের সাথে লিপ্ত থাকি। কোনো দুস্থ মানুষকে আমরা যদি আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করি তাদের কীভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এখানকার মানুষ যারা দীর্ঘদিন ধরে যেভাবে এই পুজোর সাথে লিপ্ত আছে, শুধু তাই নয়, তারা অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এই পুজোকে দীর্ঘদিনের পর দিন এগিয়ে নিয়েছে, তা একটা বিরল দৃষ্টান্ত ছাড়া আর কিছুই নয়। আমরা জানি যে তেঁতুলতলার মা মনস্কামনা পূর্ণকারী মা, তো মনস্কামনা পূর্ণ করে বা কারোর যদি পূর্ণ হয়, সেরকম কি কোনো আপনাদের কোনো উদাহরণ আছে যে মনস্কামনা পূর্ণ করে কেউ কিছু করেছেন? দেখুন, এখানে যার যা মা কামনা তাদের মনস্কামনা পূর্ণ হয় বলে মানুষ দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে ভারতীয় প্রবাসীরা, তারা তাদের সাধ্যমতো যেটুকু মায়ের কাছে দেওয়ার তারা আমাদের কাছে পৌঁছে দেয়। তারা যার যেটা মায়ের কাছে যেভাবে দীর্ঘদিন ধরে তাদের অপেক্ষায় থাকে, তারা নিশ্চয়ই তাদের স্বার্থ সিদ্ধি হয় বলে তারা আসে। আমরা মাকে বেনারসি অন্যান্য যে কোনো ব্যাপারে, যেমন এবছরে 140টার উপরে বেনারসি মাকে পড়ানো হয়েছে। সব থেকে বড়ো কথা যে আমরা অষ্টমীর দিন মাকে সোনায় অলঙ্কারে একবারে মুড়িয়ে দিই, এখানে মালা পরা, ধুনুচি পরা ইত্যাদি বিভিন্ন রকম মায়ের যাগযজ্ঞ যে দিনের পর দিন বৃদ্ধি পেতে চলেছে, যা ভারতবর্ষে আমার মনে হয় না কোথায় এইভাবে পুজোর কোনো আলোড়ন আছে কি না। এখানে কি কোনো বলি প্রথা কি চালু রয়েছে? বলি বলতে এখানে আপনারা জানেন যে বলি প্রথা একটা হিন্দু সমাজে আছে, যেমন আখ, কাঁঠালি কলা এবং চাল কুমড়োর মাধ্যমে এখানে বলি রীতি সারা ভারতবর্ষে যেমন আছে, এখানে সেই আখ, চাল কুমড়ো এবং কলার সেই বলি প্রথা রয়েছে। আলাদা করে কোনো পশু বলির কোনো কথা আমাদের সেরকম কোনো রকম পশুর কোনো রকম বলির উদাহরণ এখানে নেই। আমি এখানকার যিনি আরেকজন পুজো কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলে নেব। দাদা, আপনার নাম? সুকান্ত দাস। কি বলবেন, আর কি কি বিশেষত্ব রয়েছে আপনাদের পুজোর? আমাদের এখানে এবার তো 227 বছরে পদার্পণ করলো আমাদের এই জগদ্ধাত্রী মাতা। তা আমাদের এখানে পুজোর বিশেষত্ব, আগের একজন কমিটির যিনি বলেছেন, আরও একটা বিশেষত্ব আছে এখানে, গণনায়ন সেবা। এখানে 20,000-এরও ওপরও আমাদের এখানে গণনায়ন সেবা দেওয়া হয়, এবং আমাদের ওই নবমীর দিন যেদিন পুজো হয় এখানে, নবমীর দিন সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনের পুজো এখানে একদিনেতেই হয়। অন্যান্য জায়গায় যেটা সপ্তমীর দিন যে পুজো, সপ্তমীর দিন হয়, অষ্টমীর দিন পুজো, অষ্টমী, নবমীর দিন, কিন্তু এখানে বিশেষত্ব হলো ওই 1-3 দিনের পুজো ওই একদিনেতেই হয়। হ্যাঁ, এবং এখানে আর একটা জিনিস আছে যে আমাদের যে নবমীর দিন যে পুজো হয়ে যায়,
এবং নবমীর দিন পুজো হওয়ার পর দশমীর দিন যে বরণটা করা হয়, সেই বরণের আর একটা বিশেষত্ব রয়েছে, এখানে কোনো মহিলারা আমাদের ঠাকুরকে বরণ করেন না, এখানে সমস্ত পুরুষেরা ঠাকুরকে বরণ করে। এবং 12-13 জন বা 14-15 জন যতজনই হোক না কেন, আমাদের এখানে পুরুষেরা মেয়েদের সাজে সজ্জিত হয়ে আমাদের এই বরণকে বা আমাদের এই ঠাকুরকে বরণ করে, এবং বরণ করে আমাদের ঠাকুরকে আয় এবং দশমীর শোভাযাত্রার জন্য এগিয়ে নিয়ে যায়। মানে আপনাদের এখানকার যারা পুরুষ সদস্যরা রয়েছেন তারাই শাড়ি করে মহিলাদের বেশে মাকে বরণ করে? এটা চিরাচরিত প্রথা, এটা শুধু আজকের নয়, এটা আমরা ছোটবেলা এবং আমাদের জন্ম অবস্থা থেকেই আমরা দেখে আসছি যে এই প্রথা চলে আসছে, প্রথা চলে আসছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এইখানকার এই তেঁতুলতলা মায়ের যারা পুজোর উদ্যোক্তা তাদের সাথে, তারা জানালেন যে এই তেঁতুলতলা মায়ের যে মনস্কামনা পূর্ণকারী যে মা, সেই মনস্কামনা পূর্ণ করার জন্য বহু দূর দূরান্ত থেকে শুধুমাত্র হুগলি জেলা না, সারা পশ্চিমবঙ্গ এমনকি ভারতবর্ষ এমনকি প্রবাসী যারা বাঙালি রয়েছেন তারাও এখানে ছুটে আসেন একমাত্র মনস্কামনা তাদের পূর্ণ হয় বলে, বা মার কাছে কিছু মনস্কামনা করলে সেটি পূর্ণ হয়, এই জন্যই তারা বহু দূর দূর থেকে এখানে ছুটে আসেন। ক্যামেরা পার্সনের সাথে আমি আকাশ, এবিএন নিউজ, ভদ্রেশ্বর। ধন্যবাদ।